রাইডগুলা চালু হয় কখন? এখানে নৌকার রাইডটাও আছে। ঢাকার যে কোনো প্রান্তের থেকে গাটাচর আসার জন্য বিআরটিসি গাড়ি অথবা পর্যাবর্তী অথবা নগর পরিবহনে আসতে পারে। গাটাচরে আসার জন্য প্রজাপতি নগর পরিবহন অথবা বিআরটিসি গাড়িতে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন আসি হলো ঢাকার অতি কাছে কেরানীগঞ্জে। আর কেরানীগঞ্জে অনেকগুলা ঘোরার জায়গা আছে যেখানে আজকে আপনাদের ঘুরে দেখাবো। তবে আজকে অনেক অল্প সময়ের জন্য আসছি, তো দেখি আজকে কোথায় যাওয়া যায়। আজকে যাচ্ছি হলো আপনার কেরানীগঞ্জের মধু সিটিতে। দেখি মধু সিটিটা কেমন আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ঢাকার যে কোনো প্রান্তের থেকে গাটাচর আসার জন্য বিআরটিসি গাড়ি অথবা পর্যাবর্তী অথবা নগর পরিবহনে আসতে পারবেন। আর নগর পরিবহন বা পর্যাবর্তী এগুলোতে আসার পরে গাটাচর থেকে আপনারা যে কোনো একটা রিক্সা নিয়ে মধু সিটি যেতে পারবেন। মধু সিটিতে যেতে যাওয়ার জন্য রিক্সা ভাড়া নেবে হয়তো 20 টাকা বা 15 টাকা এরকম রিক্সা ভাড়া নেবে। রিক্সায় আসলে আঁকা বাঁকা পথ ধরে নিয়ে আসবে, আর আসতে ওইখান থেকে আসতে মিনিমাম 5 মিনিটের মতন সময় লাগতে পারে রিক্সায়। এটা হলো মধু সিটির গেট, আর মধু সিটির সামনে আছে হলো গ্রিন ভ্যালি কফি হাউস, ওইটাও ঘুরে দেখ। মধু সিটিতে ঢোকার পরে ছোট বাচ্চাদের জন্য কিছু খেলনা আছে এখানে। এখানে ট্রেনের মতন আছে ছোট বাচ্চাদের খেলনা। এইটাই হলো সেই এরিয়া, বাগানের মতন আছে, টি গার্ডেন, অর্থাৎ এখানে বসে বসে হয়তো আড্ডা দিতে পারবে বা চা খেতে পারবে। বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান আছে, ফাস্টফুডের দোকানে কী কী আছে ওগুলোও দেখাবো। আর এই হলো সেই মধু সিটি। এই তো পরিবার নিয়ে আসলে আসলে সুন্দর সময় কাটানোর মতন একটা জায়গা। বিকেলের দিকে এই রাইডগুলো চালু করে দেয়, এখানে অনেকগুলো রাইড আছে, বেশ কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা উপভোগ করতে পারবে। এখানে একটা রাইড আছে, সুন্দর একটা রাইড, এখানে একটা আছে। এই রাইডগুলো চালু হয় কখন? বিকেলের দিকে। বিকেলে কয়টার থেকে? 3টা 4টার থেকে কয়টা পর্যন্ত চলে? চলে মানে বলে মানুষজন থাকলে রাত 7টা পর্যন্ত। ঠান্ডার দিন তো তার জন্য। আচ্ছা, সপ্তাহে কোনো দিন বন্ধ আছে? না, বন্ধ নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে নৌকার রাইডটাও আছে, আর সামনে আছে স্পাইস বেকারি, আরও কিছু বেকারি বা ফাস্টফুডের দোকান আছে, অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে। দেখি কি কি পাওয়া যায়। চিকেন আছে, চিকেন তাওয়া, লাচ্ছি, বার্গার, এইসবই আছে। আচ্ছা একটু জিজ্ঞেস করি, আপনাদের এই দোকান খোলা হয় কখন? সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। সারাদিনই খোলা থাকে? আর সপ্তাহে বন্ধ নাই? না, কোনো বন্ধ হবে না। আচ্ছা যাক ভালোই। এই কয়েকটাই দোকান নাকি? আচ্ছা ফাস্টফুডের দোকানে যেগুলো আইটেম আছে সবগুলাই কি সবসময় পাওয়া যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানেও আরও কিছু দোকান আছে, জুসের দোকান আছে। আচ্ছা কফির এখানে বিভিন্ন ধরনের জুস আছে এই দোকানেও। ভাই এই যে আইটেমগুলো আছে এগুলো কি সবসময় পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, কখন থেকে শুরু করেন আপনারা? 11টা থেকে। সকাল 11টা থেকে দোকান খুলো? হ্যাঁ, আর রাত 11টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেকগুলো আইটেমই আছে না? ঠিক আছে, সুন্দর একটা পরিবেশ। আর এই পাশে নামাজের জায়গাও আছে, যেখানে আসলে হয়তো নামাজও পড়তে পারবে। আর এই যে সুন্দর একটা জায়গা যেখানে বসে থেকে কফি বা বিভিন্ন নাস্তা খাইতে পারবে। মধু সিটির বাহিরে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি, আর এটা হলো মধু সিটির মালিকের বাড়ি, অসাধারণ একটা বাড়ি লাগতেছে। আর এই পাশে আছে হলো গ্রিন ভ্যালি, বাইরে কিছু গাছ আছে সুন্দর সুন্দর। তো মধু সিটির ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।